তৃণমূল কংগ্রেস দলটা বিশুদ্ধ লোহার মতো, তাকে তুমি আঘাত করলে সে প্রত্যাঘাত করে না, কিন্তু আমাদের যত কষ্ট দেবে মাথায় রাখবে আগুনের মধ্যে তাতিয়ে পুড়িয়ে লোহা যেমন শক্তিশালী হয় তৃণমূল কংগ্রেসও একইভাবে বলিষ্ঠ বলবান এবং শক্তিশালী হবে। আমরা উন্নয়নের নিরিখে কথা বলি, আমাদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে যারা মোকাবেলা করতে পারে না তারা আজকে হিন্দু মুসলমানের বিভাজন করে বাংলাকে অশান্ত করতে চেয়েছে, কিন্তু ফলস্বরূপ আমরা কি দেখেছি, বিগত যে কটা নির্বাচন হয়েছে, একাধিক উপনির্বাচন হয়েছে, পুরসভার নির্বাচন হয়েছে, বিধানসভার উপনির্বাচন হয়েছে, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনেও আমরা এদের কি করুণ পরিণতি হয়েছে আমরা উপলব্ধি করেছি। যারা তথাকথিত হিন্দু ধর্মের ধারক আর বাহক বলে নিজেদেরকে দাবি করছে, আজকে সত্য সমাপ্ত তিনটি বিধানসভা নির্বাচন, ছত্তিশগড়ের বিধানসভা নির্বাচন, রাজস্থানের বিধানসভা নির্বাচন আর মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির কি করুণ পরিণতি হয়েছে ভারতবর্ষের মানুষ উপলব্ধি করেছে। এবং আশ্চর্যের বিষয় কি, যারা নিজেদেরকে হিন্দু ধর্মের রক্ষাকর্তা বলে দাবি করে, রাজস্থানে 92% ভোটার হিন্দু, ছত্তিশগড়ে 90% ভোটার হিন্দু, মধ্যপ্রদেশে 91% ভোটার হিন্দু, সেইখানে আজকে ভারতীয় জনতা পার্টি মুখ থুবড়ে পড়েছে। তারা হিন্দু ধর্মকে বিক্রি করে নিজেদের অর্থনৈতিক চরিতার্থ, নিজেদের স্বার্থ চরিতার্থ করতে রাস্তায় নেমেছে। ভারতবর্ষে আচ্ছে দিনের দাম করে যে সরকার 2014 সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে প্রতিষ্ঠা হয়েছিল, আজকে আমরা কি দেখেছি, ভারতবর্ষের মানুষকে কাঁচকলা লবডঙ্কা দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আর নরেন্দ্র মোদীর সরকারের মধ্যে এটাই পার্থক্য, আমাদের নেত্রী যা বলে আমরা অক্ষরে অক্ষরে কথা রাখি। 2011 সালের আগে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার আগে আমরা কথা দিয়েছিলাম বাংলার মানুষকে যে আমরা ক্ষমতায় আসার পর গ্রামে গ্রামে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা আমাদের সরকার তৈরি করবে, আমরা করেছি। আমরা কথা দিয়েছিলাম আমরা পানীয় জলের ব্লকে ব্লকে, অঞ্চলে অঞ্চলে, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় সুব্যবস্থা এবং প্রতিকার করব, আমাদের সরকার করেছে। আমরা কথা দিয়েছিলাম আমরা ক্ষমতায় আসার পর সিঙ্গুরের জমি ফিরিয়ে দেব, আমরা ফিরিয়ে দিয়েছি। আমরা কথা দিয়েছিলাম আমরা ক্ষমতায় আসার পর জঙ্গলমহলে শান্তি প্রতিষ্ঠা করব, আমরা করেছি। আমরা কথা দিয়েছিলাম আমরা ক্ষমতায় আসার পর দুর্নীতি